আমি আমার ক্ষেত্রে বলতে পারি, সারা বাংলা সাক্ষী, সংবাদ মাধ্যম সাক্ষী, মানুষ সাক্ষী, আমি প্রথম দিন থেকে বলেছি ষড়যন্ত্র, এবং আগামী দিন আপনারা দেখতে পাবেন সেই ষড়যন্ত্র প্রমাণ হবে। পার্থ চট্টোপাধ্যায় কি করেছেন প্রথম দিকের থেকে? তো আমার পেছনে ষড়যন্ত্রকারীদের মধ্যে পার্থবাবুও একজন ছিলেন। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে, তখন আমি যখন বন্দী ছিলাম, আমি যন্ত্রণায় জ্বলে মরেছি, তখন খুঁচিয়ে বলা হয়েছে আমি নাকি পাগল। আজকে দেখুন, যদি সত্যি ষড়যন্ত্র হতো উনি প্রথম দিন থেকে বলতেন, উনি প্রথম দিন থেকে বলেননি, উনি কোনো কথা বলেননি। কাকে ফোন করছিলেন, কেন মন্ত্রিত্ব ছাড়বেন, এইসব বলে বেরিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়কে আমি আশা করব জেল কর্তৃপক্ষ একদম সাধারণ বন্দির মতো ট্রিটমেন্ট হবে। আমার ক্ষেত্রে যা যা নিয়ম হয়েছে তাই তাই হবে, কোন জেল হাসপাতাল নয়। পার্থ চট্টোপাধ্যায়কে সেলে রাখতে হবে। আমাকে সেলে রাখা হয়েছিল, আমাকে বিভিন্ন জেলে ঘোরানো হয়েছে, জেলের বহু বন্দী বহু কর্মীর সঙ্গে আমার যোগাযোগ আছে। মিনিমাম যদি সুযোগ সুবিধা পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হয়, জেলের ভেতর থেকে আমি খবর পাবো, আমি কিন্তু সমানভাবে তার প্রতিবাদ করব। যেভাবে হোক আমি আমার মতো করে করবো, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। আমি একজন ব্যক্তি যাকে চক্রান্ত করে কাঁধে বন্দুক রাখা হয়েছিল, আমারও যদি জীবন থাকে, উপরে উপরওয়ালা থাকে, এই চক্রান্ত একদিন যারা যারা করেছে, এই পার্থদার হাল প্রত্যেকের হবে, তারপর আমার মৃত্যু, তার আগে আমি মরছি না। আমি যাই না, যারা করেছে তারা বুঝবে। এই মুহূর্তে ওটা ইডি তার বক্তব্য জানিয়েছে, আমি বলতে পারবো না। এবার পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজত হবে কি হবে না আমি সেটাও বলতে পারবো না। তবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের বাইরে গিয়ে একজন চক্রান্ত বিদ্ধ ভুক্তভোগী হিসেবে আমি আশা করব যে যদি পার্থ চট্টোপাধ্যায়ের জেল কাস্টডি হয়, আমি আশা করব কারা কর্তৃপক্ষ তাঁকে কোনো রকম বাড়তি সুবিধা দেবেন না। এবং আমার ক্ষেত্রেও ঠিক যে যে নিয়ম আইন তারা মেনেছেন পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও, সেই সেই আইন যেন তারা মেনে চলেন, এটা আশা করব। প্রথমেই রাজকীয়ভাবে জেলের হাসপাতাল নয়, তাকে যেন সেলে গিয়ে ঢোকানো হয়, এটা আমি আশা করব একজন যন্ত্রণাবিদ্ধ ভুক্তভোগী হিসেবে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।